আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা পাঠ সাত অর্থাৎ আখিরাত নিয়ে আলোচনা করব। আমরা যদি বিগত ক্লাসে একটু মনে করি, আশা করি তোমরা ভিডিওটি দেখেছো, বিগত ক্লাসে আমরা রিসালাত নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা জেনেছিলাম যে রিসালাত কী এবং ইসলামিক পরিভাষা আল্লাহ তাআলা রিসালাতকে কীভাবে বুঝিয়েছেন এবং যুগে যুগে মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে প্রেরণ করেছিলেন, যাতে তারা আল্লাহর দেওয়া বিধিবিধানকে জনসমক্ষে প্রকাশ করতে পারে এবং হাতে কলমে শিখিয়ে দিতে পারে। আজ আমরা জানব আখিরাত কী এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমরা শিখব। আখিরাত অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনই হলো পরকাল। আরবিতে একে বলা হয় আখিরাত। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতে মানুষ জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে। অর্থাৎ আখিরাত অর্থ পরকাল। এই জীবনই যে আমাদের শেষ নয়, এর পরবর্তীতে মৃত্যুর পরে যে আমাদের পুনরায় জীবিত হতে হবে এবং সেই জীবনের শেষ আছে, শুরু আছে কিন্তু শেষ নেই, একথা বিশ্বাস করতে হবে আমাদের, এবং এই পরকালকেই বলা হয় আখিরাত। এবং আখিরাতে আমাদের ভালো কাজের শাস্তি হবে এবং মন্দ কাজের ভালো কাজের জন্য আমরা পুরস্কৃত হব এবং মন্দ কাজের শাস্তি পাবো, এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে। আখিরাতের বিশ্বাসের প্রতি যে গুরুত্ব সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাওহিদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে। কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজে প্রতিদান দেওয়া হবে, সেখানে দুনিয়ার কার্যক্রমে হিসাব দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে, আর যে স্থান হবে চিরস্থায়ী জান্নাত। আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে, সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। সুতরাং আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, মন্দ কাজ করা থেকে বিরত থাকে। এভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে। অর্থাৎ একজন মানুষ যদি আখিরাতে বিশ্বাস না করে তাহলে সে খুব সহজেই গুনাহের কাজে পাপাচারে লিপ্ত হয়। কিন্তু যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে এই জীবনই আমাদের শেষ নয়, মৃত্যুর পরে আমাদের একটি অনন্ত জীবন অপেক্ষা করছে এবং সেই জীবনে আমাদের ভালো কাজের জন্য আমরা পুরস্কৃত হব, আর যদি মন্দ কাজ করি তাহলে শাস্তি ভোগ করতে হবে, তাহলে ওই ব্যক্তির নিকট মন্দ কাজের তুলনায় সৎ কাজই বেশি গ্রহণযোগ্য হবে এবং সে গুনাহ এবং পাপাচার থেকে বেঁচে থাকতে পারবে। এবং একমাত্র আখিরাতের উপর বিশ্বাসের মাধ্যমেই আমরা নিজেকে উত্তম বান্দা হিসেবে প্রকাশ করতে পারব। বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। শস্যক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করবে, গম চাষ করলে গম লাভ করবে, তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি ভালো করে। আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না। দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। আর যদি নিজ ইচ্ছামতো চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি, তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব। সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের বর্তমান জীবনকে একটি শস্যক্ষেতের সাথে তুলনা করা হয়েছে। শস্যক্ষেতে কৃষি যেমন চাষাবাদ করবে ঠিক তেমনই ফসল পাবে। যেমন একজন কৃষক যদি ধান চাষ করে তাহলে সে ধান পাবে, যদি গম চাষ করে সে গম পাবে, যদি পাট চাষ করে সে পাট পাবে, এবং তার সে যত ভালোভাবে চাষাবাদ করবে তার ফসল ততই উন্নত এবং ভালোতর হবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে ভালো কাজ করি তাহলে ভালো কাজের জন্য পুরস্কৃত হব, যদি খারাপ কাজ করি, মন্দ কাজ করি, তখন মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করব। এবং আমরা যত ভালোর দিকে এগোতে থাকব অথবা যত ভালো কাজ করতে থাকব, আমাদের আখিরাতে পুরস্কার ততই বৃদ্ধি পেতে থাকবে। এবং পরকালের এই অনন্ত জীবনকে আমাদের সুন্দর ও সুখময় করতে হলে আমাদের সবসময় ভালো কাজের সাথে লিপ্ত থাকতে হবে এবং মন্দকে বর্জন করতে হবে। আখিরাতে আমরা বিভিন্ন পর্যায়ের সম্মুখীন হব।
শুধুমাত্র পরকালে আমাদের মৃত্যু থেকে আমাদেরকে পুনরায় করা হবে না, তাদের মধ্যে সেই কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমাদের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হবে এবং এক এক পর্যায়ে এক একভাবে আমাদের কাজকর্মের হিসাব নেওয়া হবে। আমরা যদি প্রথম পর্যায়ে দেখি, মৃত্যুর পরে প্রথম পর্যায় হলো আমাদের কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর। একে আলমে বারজাক ও বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবন শুরু হয়, এরপর কিয়ামত বা হাসর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে। অর্থাৎ মানুষের মৃত্যুর সাথে সাথে আমাদের পরবর্তী আখিরাতে জীবন শুরু হয়ে যায় এবং মৃত্যুর পরে যে প্রথম ঘাঁটি আমাদের থাকে তা হলো কবর। এবং কবর হলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম, যেহেতু প্রথম সেহেতু খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই ঘাঁটিতে যারা পার পেয়ে যাবে, অর্থাৎ যারা তাদের মন্দ কাজের তুলনায় ভালো কাজের জন্য পুরস্কৃত হয়ে যাবে, তাদের জন্য পরবর্তী ঘাঁটিসমূহ খুবই সহজ হয়ে যাবে। মৃত্যুর পর মানুষকে কাফন পরিয়ে কবরে রাখা হয়। এ সময় কবরে দুইজন ফেরেশতা আগমন করে, তাদের নাম মুনকার নাকির। তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন, এগুলো হলো তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। যেসব লোকের কবর দেওয়া হয় না তারাও প্রশ্ন থেকে রেহাই পায় না। দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং রাসূলকে নির্দেশ করে, রাসূলের নির্দেশ মেনে চলে, তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে, তাদের কবর হবে শান্তিময়। আর যারা দুনিয়াতে ঈমান আনেনি, দিন মেনে চলেনি, তারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা সে সময় শুধু আফসোস করবে। কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক। অর্থাৎ মৃত্যুর পরে যখন একজন মানুষকে কাফনের কাপড় পরিয়ে কবর দেওয়া হবে, তখন তাদের কাছে তাদের কৃতকর্মের কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করার জন্য দুজন ফেরেশতা আসবেন, তাদের নাম হলো মুনকার এবং নাকির। যাদের কবর দেওয়া হবে না তারাও এই প্রশ্ন থেকে রেহাই পাবে না। তারা মৃত ব্যক্তির নিকট আসবে এবং প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার রাসূলকে। যে ব্যক্তিরা দুনিয়াতে সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে এবং মন্দ কাজ থেকে বিরত থেকেছে, তারাই একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু অন্যথায় অন্য যে সকল ব্যক্তি মন্দ কাজের সাথে লিপ্ত ছিল এবং আল্লাহর উপর ইমান আনে নেই, আল্লাহর রাসূলের উপর ইমান আনে নেই, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলে নেই, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না এবং এই প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে তাদের উপর কবরের আযাব আসা শুরু করবে। তার পরবর্তীতে যদি আমরা পরবর্তী ঘাঁটি সম্পর্কে জানি, তার পরেই হলো কিয়ামত। অর্থাৎ মানুষ কবরে যাবার পর তার যদি সে ভালো কাজ করে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে, তখন সে জান্নাত লাভ করবে, এবং যদি সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে না পারে তখন সে কবরের আযাব ভোগ করবে। এবং এই কবরের আযাব ভোগ করতে করতে এক সময় কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত অর্থ মহাপ্রলয়। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে, দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন, তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফোঁ দেবেন, ফলে মহাপ্রলয় ঘটবে। এ দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার ন্যায় আকাশে উঠতে থাকবে, পৃথিবীর নিচে সমুদয় ধন সম্পদ বের হয়ে আসবে, সব কিছু উলটপালট হয়ে যাবে, কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলা থাকবেন, তিনি ব্যতীত আর কেউ বিরাজমান থাকবে না। এ অবস্থাকেই বলা হয় কিয়ামত বা মহাপ্রলয়। অর্থাৎ এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবেন এবং সে সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব কিছুই তার অবস্থান থেকে আকাশে উঠতে থাকবে এবং পৃথিবীর যত পাহাড় পর্বত আছে সব তুলার মতো বাতাসে উঠতে থাকবে এবং সমস্ত সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে, কেউই বাদ থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা রয়ে যাবেন এবং সমস্ত সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে। একেই বলা হয় মহাপ্রলয় অথবা কিয়ামত। কিয়ামত এর সময় সমস্ত সৃষ্টিকুল ধ্বংস হওয়ার সাথে সাথে মাটি ফেটে চৌচির হয়ে যাবে এবং জমিনের ভিতরে যত সম্পদ আছে, স্বর্ণ রূপা যা কিছু আছে সব কিছুই মাটির ভিতর থেকে বের হতে থাকবে এবং সমস্ত সৃষ্টিকল তুলোর মতো বাতাসে উড়তে থাকবে এবং দেখতে দেখতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা বিরাজমান থাকবেন এবং তিনি তখন মালিক থাকবেন এবং তিনি সব কিছুর সৃষ্টিকর্তা। তারপরে যদি আমরা পরবর্তী ধাপ সম্পর্কে জানি, হাসর। হাসর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি।
কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন, অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে। একে বলা হয় হাশর। আল্লাহ তাআলা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে সে সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সূর্য মাথায় অতি নিকটে থাকবে, প্রচণ্ড গরমে মানুষে ঘামতে থাকবে, এমনকি অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সেদিন অন্য কোনো ছায়া থাকবে না। ঈমানদার পুণ্যবান গণ সেদিন আরশের ছায়াতলে স্থান লাভ করবে। তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামায় দুনিয়া জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা হবে। পাপীরা বাম হাতে আমলনামা পাবে। এরপর আল্লাহ পাক মহাবিচার শুরু করবেন। এটাই হলো শেষ বিচারের দিন। এদিন মহান আল্লাহ হবেন একমাত্র বিচারক। নবী রাসূল ফেরেশতাগণ এদিন সাক্ষী হবেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে এদিন সাক্ষ্য দান করবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন তার উম্মতের জন্য সুপারিশ ও সাফায়াত করবেন। অর্থাৎ হাশর শব্দের অর্থ সমবেত হওয়া। আমরা সবাই মৃত্যুর পরে একটি ময়দানে আমরা সবাই সমবেত হব। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা আবার বাঁশিতে ফুৎকার দিবেন এবং আমরা সবাই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পুনর্জীবিত হব এবং আমাদের সকলের কে একই ময়দানে সমবেত হতে হবে এবং আল্লাহর নিকট দাঁড়াতে হবে। ওই দিন সূর্য আমাদের মাথার উপরে থাকবে এবং প্রচণ্ড গরমে আমরা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকব। এর মধ্যে যারা শুধুমাত্র নেক বান্দা ছিল তারাই আল্লাহ তাআলার আরশে ছায়া পাবে, অন্য কেউ আর আরশে ছায়া পাবে না। এবং যারা নেক বান্দা থাকবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং যারা খারাপ বান্দা বদকার বান্দা থাকবে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। এবং এভাবে আল্লাহ তাআলা সব পাপ পুণ্যের হিসাব নেবেন এবং তিনি আখির দিনের হাশরের ময়দানে বিচারক থাকবেন, অন্য কেউ বিচারক থাকবে না। ওই দিনে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহ তাআলা জবান খুলে দিবেন এবং তারা ওই ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবেন এবং ফেরেশতাগণ এবং নবী রাসূলগণও সাক্ষী দিবেন। এবং ওই দিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। কী কঠিন একটি পরিস্থিতির সম্মুখীন আমরা ভবিষ্যতে হব, তার কী গুরুত্ব এবং তাৎপর্য তা অবশ্যই আমাদেরকে বোঝা দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার। যদি আমরা ভালো কাজ করতে পারি আমাদের আমল ভালো হবে এবং আমরা জান্নাত লাভ করব, এবং যদি আমরা খারাপ কাজ করি আমাদের আমল খারাপ হবে এবং আমরা জাহান্নাম লাভ করব। আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখেছ এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।